তিন দিন ধরে ব্যাপক বোমাবাজি ভদ্রেশ্বর ও চন্দননগরে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক বোমাবাজি ভদ্রেশ্বর ও চন্দননগরে তিন দিন ধরে লাগাম ছাড়া গোষ্ঠী সংঘর্ষ ছড়াচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করোনা মোকাবিলায় ব্যারিকেড দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়ায়। ঘটনাস্থলে চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। তিন দিন ধরে অব্যাহত গোষ্ঠী সংঘর্ষ। রবিবার ভদ্রেশ্বর তেলেনিপাড়ায় ইট পাটকেল ছোড়া শুরু হয়। গাড়ি বাড়ি দোকান ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কাঁদানো গ্যাস ও রবার বুলেট ছোড়া হয়। গতকাল সোমবার এলাকা শান্ত করতে চলে রুট মার্চ ও পুলিশ পিকেটিং, কিন্তু তাতে সামাল দিতে পারছে না পুলিশ। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বোমাবাজি। তেলেনিপাড়া ছাড়িয়ে ভদ্রেশ্বর গেটবাজার, চন্দননগরের গোয়েন্দলপাড়া, 26 নম্বর ওয়ার্ড সহ একাধিক জায়গায় শুরু হয়েছে বোমাবাজি। স্থানীয় মানুষ পুলিশকে ধরে বিক্ষোভ দেখায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় আহত বেশ কয়েকজন, তাদেরকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে চন্দননগরের কমিশনার হুমায়ুন কবিরের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। হুগলি জেলার তেলেনিপাড়ায় যেভাবে হামলা চলছে, একদল হামলাকারী সাধারণ মানুষের ঘর বাড়ি ভাঙচুর করা, লুটপাট চালানো, চতচ্ছ বোম ফেলার কাজ এখনো চলছে, এই মুহূর্তে চলছে, দুপুর বেলায় চলছে, অথচ পুলিশ এলাকা থেকে গায়েব হয়ে গিয়েছে। পুলিশ না থাকাতে পরিস্থিতি আরো গম্ভীর অবস্থায় যাচ্ছে। সেই কারণে আমরা পরিষ্কার করে বলতে চাই যে সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক, নইলে এক তো করোনা রোগ ছড়াচ্ছে, সংক্রমণ ছড়াচ্ছে, হুগলির তেলেনিপাড়ার সংক্রমণ, এই গণ্ডগোলের সংক্রমণ অন্যত্র না ছড়িয়ে যায়। সেই কারণে কঠোর হস্তে হুগলির এই আইন শৃঙ্খলার অব্যবস্থাকে দমন করা উচিত বলে আমরা মনে করি। মাননীয় মুখ্যমন্ত্রী তার সমস্ত প্রশাসন নিয়ে যখন করোনার বিরুদ্ধে সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে এবং করোনাকে পরাস্ত করার জন্য যখন সমস্ত মানুষ একসঙ্গে কাজ করছেন, প্রশাসন কাজ করছেন, ঠিক সেই সময় হুগলি লোকসভার সদস্য লকেট চট্টোপাধ্যায় এসে যে বিগত দিনে কোনো মানুষকে পরিষেবা দেয়নি, মানুষের পাশে থাকেনি, মানুষের জন্য কিছু করেনি, এসে এখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এখানে দুটো সম্প্রদায়ের মধ্যে গণ্ডগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমরা এর তীব্র নিন্দা করি। এবং সে অত্যন্ত অনৈতিক কাজ করেছে, আনইথিক্যাল কাজ করেছে, সে করোনা আক্রান্ত মানুষের পরিবার এবং তাদের নাম বলেছে, যেটা অত্যন্ত অন্যায় কাজ এবং অনৈতিক কাজ। লকেট চট্টোপাধ্যায়কে এই অনৈতিক কাজ করার জন্যে এবং এই সমস্ত ঘটনা যেটা আজকে ঘটছে বা ভবিষ্যতে ঘটতে পারে, এই সমস্ত ঘটনার জন্য লকেট চট্টোপাধ্যায় দায়ী, তাকে গ্রেপ্তার করা উচিত পুলিশের। এটা আমরা পুলিশের কাছে বলছি এবং একই সঙ্গে বলছি যে সমস্ত মানুষের কাছে আবেদন করি, আপনারা যে কোনো ঘটনাকে পরাগত, জাতি ধর্মগত নয়, মানুষ হিসাবে আপনারা করুন। আমরা সমস্ত মানুষ একসঙ্গে এই বাংলাতে থাকি, এই বাংলার ঐতিহ্যকে রক্ষা করুন। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং আপনারা আস্থাস্থ থাকুন। আপনাদের কাছে প্রশাসন, আপনাদের কাছে সরকার, আপনাদের কাছে আমাদের মাননীয় বিধায়ক, আমাদের সরকার প্রশাসন সবাই আছে, চিন্তার কোনো বিষয় নেই। কারুর কোনো উস্কানিতে আপনারা কান দেবেন না, কোনো গুজবে কান দেবেন না। এবং আবার দাবি করছি, লকেট চট্টোপাধ্যায় নিজে বাঁচার জন্যে এরপরে রাজ্যপালের কাছে যাবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যাবে, কিন্তু বিজেপি রাজনৈতিক দল যে শুধুমাত্র বিভাজনের রাজনীতি করেই চেষ্টা করে টিকে থাকা, মানুষের সেবার মধ্যে দিয়ে নয়, মানুষের পাশে থাকার মধ্যে দিয়ে নয়, লকেট চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত। দেখুন, লকেট চট্টোপাধ্যায়ের কাজই হচ্ছে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। ও যবে থেকে জিতেছে হুগলি লোকসভা মানুষের কোনো পরিষেবা দেয়নি, তাকে খুঁজে পাওয়া যায় না, অনেক সময় মানুষ বলে ও নিখোঁজ। এই লকেট চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত এবং রাজ্যপালের কাছে যাবে। তো তার কারণ যে রাজ্যপাল তো বিজেপির হয়ে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত টুইট করে আর চিঠি লেখে, তো লকেট মানুষের কাছে যেতে পারছে না, রাজ্যপালের কাছেই তো যেতে হবে। তার কারণ যে বিজেপির আর কোনো জায়গা নেই, রাজ্যপালের কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, এদের কাছে যেতে হবে, মানুষের কাছে যাওয়ার কোনো জায়গা নেই, তাইও গেছে। ওর কোনো কমপ্লেন
মানুষের জন্য, মানুষের জন্য ওরা কোনো কাজ করে না, মানুষের জন্য ভবিষ্যতেও কোনো কাজ করবে না। তাদের বিরুদ্ধে সমস্ত মানুষের গর্জে উঠা উচিত। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।